মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করা যাক সকলেই ভালো আছো। আমরা এর আগে কম্পিউটার ইতিহাস সম্পর্কে পড়েছিলাম, তাই না? কম্পিউটার ইতিহাস সম্পর্কে আমাদের কিছুটা ধারণা এসেছিল। আমরা প্রথম প্রজন্মের যে কম্পিউটার, সেই কম্পিউটার সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই না? আজকে দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটারগুলো আছে সেই সম্পর্কে আমরা আজকে তো আমাদের দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কী আছে বলা আছে? এই প্রজন্মের কম্পিউটারে আকারে আগের থেকে অনেক ছোট, অর্থাৎ প্রথম প্রজন্মে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোর থেকে অনেকটাই ছোট হয়ে এসেছিল এবং উন্নতম। এর প্রধান অংশ নাম হলো ট্রানজিস্টার। এর আগে আমরা কী পেয়েছিলাম? ভ্যাকিউম টিউব। অর্থাৎ প্রথম প্রজন্মের যে কম্পিউটার, প্রথম মূল অংশের নাম ছিল ভ্যাকিউম টিউব, আর দ্বিতীয় প্রজন্মের মূল অংশের নাম হলো ট্রানজিস্টার। আর এখানে বলা আছে এই প্রজন্মের কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্য, অর্থাৎ এতে কী কী সুবিধে অসুবিধে ছিল। প্রথম প্রজন্মের তুলনায় এগুলো গতি বেশি ছিল, অর্থাৎ কাজ করার সুবিধে অনেক তাড়াতাড়ি এরা কাজ করতে পারত। এগুলি থেকে তুলনামূলকভাবে কম তাপ উৎপন্ন হয়, অর্থাৎ গরমটা প্রথমটা থেকে খুব কম গরম হতো। কম্পিউটার চালানোর জন্য বিদ্যুতের খরচও অনেকটাই কম হতো। এই কম্পিউটারগুলো শীত তাপ নিয়ন্ত্রণ ঘরের প্রয়োজন হতো। প্রথম প্রজন্মের কম্পিউটারের মতনও দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারও কী হতো? শীত তাপ নিয়ন্ত্রণ, অর্থাৎ এসি ঘরের প্রয়োজন হতো। কম্পিউটারগুলোর দাম অপেক্ষাকৃত কম ছিল, অর্থাৎ প্রথম প্রজন্মের কম্পিউটার থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের দাম অনেকটাই কমে এসেছিল। কম্পিউটারগুলির জন্যে প্রথম প্রজন্মের মতোই রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল বেশি, অর্থাৎ এদের রক্ষণাবেক্ষণের খরচা ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার মতনই প্রায়। এই দ্বিতীয় প্রজন্মের কয়েকটা উন্নত মানের কম্পিউটারের নাম হলো IBM 7000, IBM 1620, NCR 304 ইত্যাদি প্রজন্মের কয়েকটি কম্পিউটার। আবার বলেছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার, এটা শুরু হয়েছিল কত? 1965 থেকে 1975। 1965 সালে থেকে কম্পিউটার আরও উন্নত হয়। কম্পিউটারের ইতিহাস এই সময় তৃতীয় প্রজন্মের নামে পরিচিত, অর্থাৎ এই যে 10 বছর ধরে প্রায় যে প্রযুক্তিগত পরিবর্তনের পরে আমরা হাতে যে কম্পিউটার এসে পৌঁছেছিল সেটা হলো তৃতীয় প্রজন্মের কম্পিউটার। আর এই কম্পিউটারগুলো বিভিন্ন পরিবর্তন এসেছিল। এই কম্পিউটারের মূল অংশের নাম ছিল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের আমরা কী পেলাম? ট্রানজিস্টার। আবার তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আমরা পাচ্ছি এর মূল অংশ হলো ইন্টিগ্রেটেড সার্কিট। এই প্রজন্মের কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্য, অর্থাৎ এর সুবিধে অসুবিধাগুলো কী ছিল? এগুলো কাজ করার গতি অনেক বেশি ছিল, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় কম্পিউটারের থেকেও এগুলো খুব দ্রুত কাজ করতে পারত। আগের দুই প্রজন্মের তুলনায় এগুলো আকারে অনেক ছোট ছিল, ঠিক আছে? অনেকটা ছোট হয়ে এসেছিল। এই কম্পিউটারগুলো বহনযোগ্য ছিল, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে না হলেও এদেরকে বয়ে নিয়ে যাওয়া যেত। আমরা যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারগুলো পেয়েছিলাম কি, প্রায় 2-3 তলা বাড়ির সমান হয়েছিল, তার থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো একটু ছোট হয়েছিল, সেগুলা বহানোর কাজে ব্যবহার করা যেত না। কিন্তু এই যে তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো আকারে একটু বড় হলেও এদেরকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। কম্পিউটারগুলি চালানোর সময় অনেক কম তাপ উৎপন্ন হতো, অর্থাৎ এই যে কম্পিউটারগুলো ছিল এই কম্পিউটারগুলো চালানোর জন্যে যে ইলেকট্রিক খরচা হতো, সেই ইলেকট্রিকের থেকে যে তাপ উৎপন্ন হতো সে তাপ অনেকটা কম উৎপন্ন হতো। এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় আগের তুলনায় অনেক কম ছিল, অর্থাৎ এদের রক্ষণাবেক্ষণের খরচা অনেকটাই প্রথম প্রজন্মের আর দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে অনেকটাই কম ছিল, ঠিক আছে? বলছে এই কম্পিউটারগুলির দাম আগের প্রজন্মের তুলনায় অনেক কম ছিল। দামও যেহেতু রক্ষণাবেক্ষণের খরচা কম হয়ে গেছে, ইলেকট্রিক কম খেত, সেই জন্য আস্তে আস্তে এদের দামও অনেকটাই কমে গেছিলো। এই প্রজন্মের কম্পিউটারে মাউস কিবোর্ড এর ব্যবহার আরম্ভ হলো। এই যে কম্পিউটারগুলো আমরা দেখছো এখন, এই কম্পিউটারগুলো ছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটার। আর এগুলো কী কী ছিল, নাম এদের কী কী? IBM 360, IBM 370, PDP 2 ইত্যাদি এই প্রজন্মের কম্পিউটারের উদাহরণ, ঠিক আছে? তারপরে আছে আমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এই কম্পিউটার 1975 পরবর্তীকালে যেসব কম্পিউটারগুলো আবিষ্কার হয়েছিল সেগুলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার। যেসব কম্পিউটারগুলো আমরা এখনকার দিনে ব্যবহার করছি প্রায় সেগুলো বেশিরভাগটাই অনেক উন্নত মানের।
বলা আছে 1975 সালে পরবর্তীকালে সময়ে যে কম্পিউটারগুলো ব্যবহার হচ্ছে সেগুলো চতুর্থ প্রজন্মের কম্পিউটার হিসেবে পরিচিত। এর প্রধান অংশ হলো মাইক্রো প্রসেসর, ঠিক আছে, এর প্রধান অংশ হলো মাইক্রো প্রসেসরের সাহায্যে এদেরকে চালানো হয়। এই যে মাইক্রো প্রসেসর দেখছো তো, একটা চিপসের মতন, ঠিক আছে, একটা চিপসের মতন, এটা হলো এটার সাহায্যে কম্পিউটারটাকে পরিচালিত হয়। যেসব কম্পিউটারে দেখতে পাও সেই সব কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়। এখনকার দিনে যেসব কম্পিউটারগুলো ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটাতেই তোমরা এখন এই মাইক্রো প্রসেসরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই প্রজন্মের কম্পিউটারের ব্যবহারের বৈশিষ্ট্য কী কী, অর্থাৎ এগুলো কী কী সুবিধা অসুবিধা আছে। এগুলো আকারে অনেকটা ছোট, কম্পিউটারগুলো অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে পারে, কম্পিউটারগুলো চালানোর জন্যে তা উৎপন্ন কম হয়, এগুলো চালানোর জন্যে বিদ্যুৎ খরচ কম হয়। এই প্রজন্মের ইনপুট বা আউটপুট ডিভাইস ব্যবহার আরম্ভ হলো, অর্থাৎ ইনপুট অর্থাৎ কোনো তথ্য বাইরে থেকে তোমরা সেই কম্পিউটারের মধ্যে ঢোকানো যাবে অর্থাৎ ইনপুট করা যাবে, আবার কোনো তথ্য সেখান থেকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। এই আউটপুট আর ইনপুট এই আরম্ভ ডিভাইস ব্যবহার করা আরম্ভ হয়েছিল। এগুলোর উদাহরণ হলো এ অ্যাপেল টু, স্টার 1000, IBM 400 না 4300, 4001 ইত্যাদি। এগুলো হলো আমাদের আজকালকার দিনে প্রায় উন্নত মানের কিছু কম্পিউটার, ঠিক আছে। তো তোমাদের এই অবধি কি পড়া থাকছে, আর কিছু তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কগুলো তোমরা সবাই সাবমিট করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।